নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজ আমি বানাতে চলেছি ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান সকলেরই খুবই পছন্দের এক রেসিপি। রেসিপিটি হলো কড়াই মাশরুম। এটা কিন্তু ভীষণভাবে সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাদ্য, আর এই রেসিপি বানানো ভীষণভাবে সহজ। তো আসুন কড়াই মাশরুম কীভাবে বানাতে হয় তা ছটপট দেখে নিই। প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিচ্ছি 2টো ছোট এলাচ আর 3টে লবঙ্গ। সব কিছুকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন কিন্তু গোটা জিরে, লবঙ্গ এবং এলাচ সম্পূর্ণভাবে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা রসুনের কোয়া, যেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 2 ইঞ্চ পরিমাণ অনুযায়ী আদা, এটাকেও কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এখন সমস্ত কিছুকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ছোট টমেটো, টমেটোটাকেও আমি কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই সমস্ত উপকরণকে কিন্তু সম্পূর্ণ ভাজলে চলবে না। 2 থেকে 3 মিনিট ধরে ভাজার পর এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি এবং সমস্ত উপকরণকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। মশলাটা গ্রাইন্ড করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এখন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন, পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু এই পেস্টটা বানিয়ে নিতে হবে। এখন সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিচ্ছি 1টা ছোট সাইজের ক্যাপসিকাম, যেটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ, পেঁয়াজটাকেও কিন্তু কিউব করে কেটে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। সম্পূর্ণভাবে ভাজা কিন্তু একদম চলবে না। দেখুন, এখন কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম হাফ ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আবারও বলছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম যেন সম্পূর্ণ ভাজা না হয়ে যায়। এখন এই কড়াইয়ের বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ অনুযায়ী মাশরুম। মাশরুমটা আগেই আমি কেটে নিয়ে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। মাশরুম ভাজা করার জন্য এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ, আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। এবার মাশরুমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাশরুম কিন্তু শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই অবশ্যই মাশরুম খাওয়া কিন্তু অত্যন্তভাবে আবশ্যক। মাশরুমে চর্বি আর শর্করার পরিমাণ কম থাকায় আর আঁশ বেশি থাকায় এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের পক্ষে আদর্শ একটি খাবার।
দেখুন কথায় কথায় কিন্তু মাশরুমটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে 2 তেজপাতার টুকরো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 ইঞ্চ পরিমাণ অনুযায়ী দারচিনি। দারচিনি আর তেজপাতাটা কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর বানিয়ে রাখা পেস্টটা। এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ, দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এখন সমস্ত মশলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই কড়াই মাশরুম রেসিপিটা কিন্তু ভাত, রুটি কিংবা লুচি অথবা নান কিংবা কুলচা সমস্ত কিছুর সাথেই অসাধারণ লাগে খেতে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ অনুযায়ী টক দই। দই দেওয়ার পর আবারও কিন্তু দইয়ের সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু এই মশলা সম্পূর্ণভাবে কষানো হয়ে গিয়েছে। কড়াই মাশরুমের গ্রেভি কিন্তু খুব গাঢ়ও হবে না আর খুব পাতলাও হবে না, তাই গ্রেভি বানানোর জন্য কাঁচের বাটির 1 বাটি পরিমাণ জল আমি এর মধ্যে দিচ্ছি। খুন্তি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটাও অবশ্যই আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামটাও এখন এর মধ্যে দিচ্ছি। পেঁয়াজ ক্যাপসিকাম গ্রেভির মধ্যে দেওয়ার পর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও এই গ্রেভির সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুমগুলো। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিচ্ছি আর কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। 7-8 মিনিট পর ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এখন ফিনিশিং টাচ হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কসৌরি মেথি। এর ফলে কিন্তু রান্নার স্বাদ আরও সুন্দর হয়। আরেকবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গিয়েছে কড়াই মাশরুম। তো বন্ধুরা, দেখতেই পেলেন নিশ্চয়ই কত সহজে আমি বানিয়ে ফেললাম কড়াই মাশরুম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।